মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের জন্য সাধারণ মানুষের কথা মাথায় রেখে দুদিন ব্যাপী চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করল জঙ্গিপুর পুলিশ জেলা ও শানকরা নেত্রালয় কলকাতা। শনিবার দুপুরে শামশেরগঞ্জের একটি বেসরকারি লজে আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলন করে দুদিন ব্যাপী চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। এই দিন উপস্থিত ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলা পুলিশ সুপার ভিজি সতীশ পশুমার্থী, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, ট্রাফিক ডিএসপি সুশান্ত হাজরা, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান ইনজামুল ইসলাম, শামশেরগঞ্জ থানার ওসি সুমিত বিশ্বাস, শামশেরগঞ্জ ট্রাফিক ইনচার্জ আশিক মুক্তার সহ বিশিষ্টজন থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেছেন পুলিশ সুপার শুনুন। সাগর আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। ড্রাইভ সেভ লাইফের মধ্যে আমরা একটি আই চেকআপ ক্যাম্প অর্গানাইজ করি। আই চেকআপ ক্যাম্পের মধ্যে শঙ্কর নেত্রালয়ে যে ফেমাস আই হসপিটাল আছে ওখান থেকে একটি টিম এসে গেছে। ওরা এখানকার যে টু হুইলার বা ফোর হুইলার চালক যারা আছে ওদেরকে আই চেকআপ, ফ্রি আই চেকআপ করছে। আর যদি কোনো স্পেক্স বা যদি কোনো আর অন্য ট্রিটমেন্টকে দরকার হয় ওদেরকে হসপিটালে পাঠিয়ে ফ্রি ট্রিটমেন্ট দেওয়া হবে। একদিনের প্রোগ্রাম আছে, টু ডেজ প্রোগ্রাম আছে, এটা আজ ওর কাল চলবে। সাধারণ মানুষের জন্য এই যে সেফ ড্রাইভ সেভ লাইফের মধ্যে আমি এটাই বলতে চাইছি যে রোড সেফটি যে জিনিস আছে ও সবাইয়ের দায়িত্ব, শুধু পুলিশের দায়িত্ব নেই, সবাইকে ভাগ নিয়ে সেফ লাইফকে সেভ করতে হবে। মানে যদি আপনার বাড়ি থেকে কোনো বিনা হেলমেট, হেলমেট ছাড়া বা সিট বেল্ট ছাড়া ফোর হুইলার ড্রাইভিং করছে বা হেলমেট ছাড়া টু হুইলার ড্রাইভিং করছে, আপনাদেরকে ওদেরকে বোঝাতে হবে, না হলে পুলিশ একাই কন্ট্রোল করার ফাইন বাইন ও আমরা করতে পারি, কিন্তু লাইফ সেভ করার সবার দায়িত্ব আছে। তো এই কারণে এটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা করছি আর এটা কামনা করছি যে অ্যাক্সিডেন্ট আর কাম হয়ে যায়। আগে ফারাক্কাতে হয়েছিল একবার, আর এখন আমরা শামশেরগঞ্জে করছি, আর পরবর্তীকালে আমরা নিশ্চয়ই অন্য থানায়ও অবশ্যই করব। আমরা কিছু মানে পৌরসভা জঙ্গিপুর বা ধুলিয়ান পৌরসভা বা গ্রাম পঞ্চায়েত সমিতি লোকাল বডিস যে রিপ্রেজেন্টেটিভরা আছে ওদের সঙ্গে আমরা কথা বলছি। প্রথম জঙ্গিপুর থেকে আমরা কিছু চেষ্টা করব। আমি এটাও অপিল করছি যারা টোটো চালাচ্ছে আর টোটোকে ইউজ করছে সবাই কোঅপারেট করবেন আমার সঙ্গে, কারণ ট্রাফিকের মেনটেন করার জন্য আর অ্যাক্সিডেন্টগুলোকে প্রিভেন্ট করার জন্য টোটোকে আমাদেরকে একটু নিয়ন্ত্রণ করতে হবে। তো এই কারণ আমি অপিল করছি যে আমরা আমার সঙ্গে কোঅপারেট করবেন।